أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أري جوري رتير هوا জৌরি সোনার মদিনায় উড়ি জৌরি বাংলার হাওয়া জৌরি সোনার মদিনায় এই বুঝিলে শির সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকে রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জারুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনারে ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মোহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার নাম। আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আত্মীয় স্বজন আসিবে সবে দেখিতে তো মারিলাশ, সাজাইতে তোমার বাসর কাটবে ঝোপের কাঁচা বাস, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাহব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাহব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কবরে বানাইলা সফিউল্লাহ, তুমি কবরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়াল, তোহ তুই মধুর লাগে। প্রেমীরা কহরে গুনবি মেহরাজে তেহি যাইয়া, প্রেমীরা কহরে গুনবি মেহরাজে তেহি যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মোমিনের লাগিয়া।
अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 ऐ नामे ते ऐ तो मधु ऐ नामे ते ऐ तो मधु जहलीनी तो आगेर दोयाल जहलीनी तो आगे जो तोई जापी ना मिटी तो मारे जो तोई जापी ना मिटी तो मान तोई मधुर लागे रे दोयाल तोई मधुर लागे अल्लाह 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 प्रणि बहुरिया डक रे बंदा प्रणि बोरिया डक है रे प्रणि बहुरिया डक रे बंदा प्रणि बोरिया डक है रे प्राण बोरिया डक ले रे बंदा प्रणि बोरिया डक ले रे बंदा दोहना करबो महावफो अल्लाह 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 जीवन बुढ़िया करु सिरे गोना जीवन बुढ़िया करु सिरे गोना कहो मा करे दाउ रे दोयाल कहो मा करे दाउ हाय रे गोना गोले खामा करिया गोना गोले खामा करिया कबुल करे नाउ रे दोयाल कबुल करे नाउ अल्लाह 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 दै का होइले अल्लाह रे औली गौ सोलो आचम नमो जर सोनी बेलायो तेर आलोई बरलो बेलायो तेर आलोई बरलो पाकी भूमि बगदा तो अल्लाह 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 देखा हुईलें अल्लाह रे ओली शाह जहलल नमो जर सोनी शोरे महानदी पर होए जाए शोरे महानदी पर होए जाए बिछाना जर पाह को अल्लाह 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित मजलिस मोहतरम सम्मानित उपस्थिति दारी पाका अमर मुरब्बी बाबारा दूरदूरान्त थेके दल कुबूर बुसिरत अलिमत नफसुम मा क़द्दमत व अख़्खरत कबरटा जखन ओपेन होये जाबे एई सिट डाउन बसो কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকে জানতে পারবো দেখতে পারবো কে কি করেছে আর কি করেনি যাবেন কোথায় উপায় আছে কথা বলেন আছে আরো দুঃখের খবর শুনবেন পৃথিবীতে দেউলিয়া হলে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে আমাদের দেশ তাদেরকে সহায়তা দিয়েছিল এইরকম যখন কেউ বিপদে পড়ে তাকে হেল্প করার জন্য কোনো না কোনো মানুষ এগিয়ে আসে কিন্তু পরকালে কেউ কাউকে হেল্প করার জন্য এগিয়ে আসবে বরং সবার কাছ থেকে নেওয়ার জন্য সবাই মরিয়া থাকবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু সেখানে আর মরার পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন সূরা ইনফিতরে ওয়া মা হুম আনহা বিগাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না পালিয়েও যেতে পারবে না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার বলেন আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার সেই নোংরা জগৎ থেকে ফিরে আসো বন্ধু
অন্যায় অত্যাচার অপরাধে জগৎ থেকে ফিরে আসো বন্ধু। এই পৃথিবীতে ভাই বাবা আপন স্বজন সন্তানদের জন্য কত কষ্ট করো, দিন থেকে রাত, রাত থেকে সকাল, এমনি করে করে বন্ধু প্রতিদিন অমানসিক পরিশ্রম করে সন্তানের জন্য অর্থ উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো না, মনে রাখবা। এখানে কোরআনে হাফেজ আছে কিনা আমি জানি না বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমি আমার ভাই আমার বাবারা সবাইকে পায়ে ধরে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। এই পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবীর আচরণ বড় নিষ্ঠুর। এই পৃথিবী মানুষকে স্বার্থের জন্য মনে রাখে, স্বার্থ ফুরিয়ে গেলে বন্ধু কেউ কাউকে মনে রাখে না। অনেক যন্ত্রণায় পড়ে থাকলেও তারা আপন স্বজন কখনো ফিরে তাকায় না। ও বন্ধু এখনো সময় আছে, আমার আল্লাহ বলে দিয়েছে কালকে আমাদের দিন, ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই আপনার কাজে লাগবে না বন্ধুরে আমার। এই জন্য বলি আমি পরীক্ষা করিতে শুধু বান্দার ইমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বিছে পরমিয়েছেন খুদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছে না শয়তান আমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করতে হবে, ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষের জীবনটাও এরকম, ঢেউ যেমন ভাটার দিকে চলে গেলে আর রিটার্ন করে না, মানুষ একবার চলে গেলে আর ফিরে আসার সুযোগ, ঠিক কিনা বলেন? আছে আছে। কাগজ কাটি কারি ঘুড়ি বানা কার রাত হে আসমান মে, ঘুড়ি বেচারা কেয়া করেগা রশি মাওলা কা হাতে মে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক কিনা বলে? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি একটু সরে সরে আপনাদেরকে বলেছি যেন আপনাদের কাছে ভালো লাগে, আলোচনার শুনতে যেন আপনাদের মন মানসিকতা যেন একটু চেঞ্জ হয়, আল্লাহ রাসূলের প্রেম যেন আপনার সিনায় তৈরি হয়। বন্ধুরে আমার, মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিসখানা বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। ও বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত কখন হবে গো? এবার আমার নবী বন্ধু উত্তর দিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রে ১৪ গ্রামের মানুষ হৃদয় খুলে শোনো রে, আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো, নবীকে উত্তর দিয়ে দিয়েছে, নবীকে প্রশ্ন করতে দেরি রে, আমার নবী একটা উত্তর দিতে দেরি করলো না, আমার নবী বলেছে তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। বন্ধু যখন প্রশ্ন করলো তিনি উত্তর দিলেন যে নবী গো, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আমি প্রস্তুতি হিসাবে নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমি ভালোবাসি। এবার আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ,
বন্ধুরে আমার নবীকে ভালোবাসা কেমন মুখে মুখে নবীকে ভালোবাসি আহলে সুন্নাতুল জামাত করে বন্ধু এই ভালোবাসা দিয়ে কখনো সফল হওয়া যাবে না সুন্নি জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল ও বন্ধু জান্নাতের ঘোষণা প্রাপ্ত বন্ধু তবে সুন্নিয়ত কাকে বলে কয় প্রকার ও কি কি সেটা আমাদের জানা থাকতে হবে ফরজ ইবাদত বলেন ওয়াজিব ইবাদত বলেন সুন্নত ইবাদত বলেন নবী আল্লাহর ওয়াদার যতগুলো আমল হিসাব আমাদেরকে করার অনুমতি দেওয়া হয়েছে সবগুলো নবীর দেখানো পদ্ধতিতে আমল করার নামই হলো সুন্নিয়ত ঠিক কিনা বলেন আর জোরে সেই দিকে আমাদের যাওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন বন্দরে আমার এমনটি নয় যে আমি সুন্নি জামাত পালন করতে হলে ইসলামের সুশীতল ছায়া থাকতে হলে আমাকে শুধু সুন্নিয়তই করতে হবে কোরআন হাদিসের আইনই মানতে হবে আমি বাস্তবতাকে প্রত্যাখ্যান করব এমনটি কিন্তু নয় বন্ধুরে আমার আমি আমার মূল আলোচনায় যাচ্ছি এতক্ষণ যে আলোচনা আপনাদেরকে শুনিয়েছি এগুলো মূলত আমার আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাক্টিভ করার জন্য মানসিকতাকে মাহফিলের প্রতি দিনের প্রতি বন্ধু তৈরি করার জন্য এতক্ষণ আমার কথাগুলো বলা এখন আমি ধীরে ধীরে আমার মূল আলোচনায় যাব আপনারা আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই রাজি কে কে হাত তুলে দেখান আরো জোরে সোজা করে হাত নামা আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীরের সাথে নারে রিসালাতকেও যুক্ত করতে হবে আল কোরআনের আলো শব্দের সাথে আল হাদিসের আলো যুক্ত করতে হবে কেন জানেন শুধু কোরআন দিয়ে কিন্তু ইসলামকে পরিপূর্ণ করা সম্ভব কারণ নামাজ কোরআনে নামাজের কথা বলা আছে রাকাতের কথা কিন্তু কোরআনের কোথাও এই জন্য কোরআন হাদিসের আলো ঘরে ঘরে কথা বুঝেন নাই আমার কারণ উনি সাধারণ মানুষ প্রেম আছে আবেগ আসে বলে ফেলছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আর রিসালাতের কথা কেন বললাম রিসালাত মানেই হলো আল্লাহর হাবিব ঠিক কিনা বলে নামাজ কোরআন বিশেষ করে আমাদের জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি নিয়ামত একটা হলো নামাজ আর একটা হলো কোরআন রাসুলের আদর্শই হলো আমাদের জন্য সিরাত ঠিক কিনা বলেন আরো জোরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সরাসরি কোনো কিছু আমাদেরকে এনে দেয়নি যা দিয়েছেন রাসূলের মাধ্যমে যা নিয়েছেন রাসূলের মাধ্যমে কাল কিয়ামতের দিন ফয়সালাও দিবে আল্লাহর হাবিবের মাধ্যমে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বন্ধুরে আমার এখন দেখতে পাচ্ছি একটু মনটা এলোমেলো হয়ে যাচ্ছে আপনাদের আমার দিকে তাকান আর একটু ওয়াজ করে তারপরে মূল দিকে দাবিত হব ধৈর্য ধরে বসবেন বন্ধু এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজনকে দেখতে পাই কি পাই প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে আমরা দেখতে পাই ডাইনে বামে এদেরকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ কি মাথা থেকে পা পর্যন্ত বডিটার নামে তো না অন্য কিছু মানুষ আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইংলিশে যদি আমি বলি বন্ধু কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এই জায়গায় আসার কারণ হলো মাঝখান দিয়ে ছোট্ট করে আপনাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য বোঝানোর জন্য বন্ধু এই যে দেহটার সংক্ষিপ্ত পরিচয় দিলাম এটা বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ কোনটার নাম এই বডি এটার ভিতরে আরেকটা মানুষ আছে বন্ধু আরেকটা মানুষ এই মানুষের নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূপ ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা Say the soul is the order of my Lord. Pauli ruhu min amri rabbi. Atta da hol Allah order. First tense, alome aroha ruher jagot. Present tense, bodir moddhe theke prithibi. Future tense, kobor theke puro jibon ta. Ekhon apnaderke niye aslam keno bondhu ekhane. Apnara bolen manusher jokhon mrittu hoy. Mrittu boron korar pore manusher namer age ekta shobdo jukto hoye jay marhum. Thik kina bolen? এই মরহুম শব্দ যুক্ত হওয়ার পিছনে রহস্যটা হলো মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকে ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ মানুষ বলে যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় তখনই বলবো আই এম এ ড্যাড অ্যান্ড ইউ আর ড্যাড কথা বলেন না কেন আমি অমৃত
আবার আপনারাও মৃত যতক্ষণ পর্যন্ত দেহে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি, ঠিক কিনা বলেন? বন্ধু, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে আপনার আত্মাটাকে যদি রাখতে পারবেন আপনি সফল হয়ে যাবেন, কারণ বডির কোনো দুই আনার দাম নাই। আপনার যা কিছু করা হচ্ছে আত্মাকে ঘিরে, যা দেওয়া হয়েছে আত্মাকে ঘিরে, যা নেওয়া হবে আত্মার মাধ্যমে বডি এবং আত্মা থেকে বন্ধ নেওয়া হবে, এইদিকে আমাদেরকে কড়াকড়ি নজর রাখতে হবে। বন্ধুরে, আমার এক্সাম্পলটা আপনাদেরকে আমি দিতে চাই। বলে কেমনি? ওই যে এখন দেখছি মাঝে মাঝে কিছু কিছু মানুষের মানসিকতা অন্যদিকে হয়ে যায়। একদিন এক বেদুইন আমার নবীর কাছে বন্ধু দিন সম্পর্কে সাজেশন নেওয়ার জন্য আসলেন, ইসলামে দীক্ষিত হওয়ার জন্য। যখন বেদুইন কদম দিল, কদম দেওয়ার সময় তিনি আসার সময় ওট নিয়ে এসেছিলেন বন্ধু। ওট নিয়ে আসার পরে আমার নবীর সামনে যখন বসলেন, নবীর সামনে যখন বসেছিল বন্ধু কিতাব প্রমাণ করেছে, তখন তিনি ওটাকে বাইরে খোলা রেখে তিনি ছেড়ে রেখে তিনি নবীর দরবারে সেও বসেছিলেন। আমার নবী যখন তাকে দিন সম্পর্কে সাজেশন দিতে যাচ্ছিলেন দিতেছিলেন, তখন আমার নবী দেখতে পাইলেন বন্ধু তার মানসিকতাটা ওই উটের দিকে। বন্ধুরে, আমার একজন মরুচারীর জীবনে তৎকালীন সময় উটের মূল্য ছিল অনেক, উটের মূল্য ছিল এত বেশি যেটা কল্পনা করা যায় না। আমার নবী তাকে দিন সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন, আর সে কখনো নবীর কথা শুনে আবার কখনো তার ছাড়া উটটার দিকে তাকায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটাকে বেঁধে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা মন না দিলে আমার ওয়াজের কিছুই বুঝবেন না আগাগোড়া বন্ধু। আমার আমার আলোচনার দিকে আপনাদেরকে মন দিতে হবে। এখানে আমার নবী পৃথিবীর সম্পদ এবং বাস্তবতাকে তিনি অস্বীকার করেন নাই। এখান থেকে বোঝা যায় তুমি দিনের গোলামি করলে, দিনের চর্চা করলে এমনটি নয় যে তুমি পৃথিবীকে ভুলে যাবে অথবা পৃথিবীকে বাদ দিবে অথবা পৃথিবীর উপার্জনকে তুমি ছেড়ে দেবে, এমনটি নয়। আমার নবী বললেন, আমার নবী তার প্রতি বিরক্ত হতে পারত, কি হতে পারত? আমার নবী তার দিকে বিরক্ত হতে পারত, তার সাথে অল্প কথা বলেও তাকে বিদায় দিয়ে দিতে পারত, কিন্তু নবী তার প্রতি বিরক্ত হলেন না। নবী তার কথায় কোনো বিরক্তি বোধ না করে বললেন, তিনি ওরটাকে বেঁধে আসো। তার মানে দিনের শিক্ষার দরকার আছে, আল্লাহর গোলামিরও দরকার আছে, এবং পৃথিবীকে বেঁচে থাকার জন্য পৃথিবীর উপার্জনেরও প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি বন্ধু, উই শুড ওবি আওয়ার প্রফিট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নবী সরকারে মদিনাকে মান্য করা, ঠিক কিনা বলে? কারণ এটা আমার মুখস্থ কথা নয়, আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমি আপনাদেরকে আর একটু এক্সাম্পল দিব বন্ধু। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভ ইথ নট নো ইথ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই বক্তব্যে তিনি খুশি হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, নো ডোন্ট অ্যাকসেপ্টেবল, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলে দিলেন, ওই যে কালামে হাকিমের দিকে তাকাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আল্লাহ ইংলিশে বলেনি, আমি ইংলিশে বলেছি, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে সফল হতে হলে, সাকসেস হতে হলে, সম্মানী মানুষ হলে হতে হলে বন্ধু, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে হলে সর্বপ্রথম আপনাকে রাসূলের প্রেমে পড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছিল, হুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে।
আপনাকে আগে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে, তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন বন্ধু, এখনকার মানুষের আল্লাহর ভয় নাই, ইমানও ঠিক নাই। কারণ ইমান ঠিক থাকলে আল্লাহর প্রতি ভয় অটোমেটিক্যালি কুইল যায় চলে আসে, ঠিক কিনা বলেন? আপনারা নজর দিয়ে দেখেন প্যান্ডেলের দিকে কয়টা মুরব্বী আছে আর কয়টা যুবক আছে বন্ধু। বর্তমান যুবকদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা, আর মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। কথা বলেন না কেন? আমার মনে হয় এই যে মুরব্বী আমার বাবারা চাচারা দাদারা আছে বন্ধু, তাদের পরে আর বেশি দিন পৃথিবী টিকবে না। কারণ বর্তমান প্রজন্মের যুবক যুবতী একবারে নষ্ট, 2000-এর মধ্যে খুঁজলেও একটাকে 100% A to Z কমপ্লিটলি ক্যারেক্টার সম্পূর্ণ ব্যক্তি পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি বন্ধু, আমার কথা একটু খারাপ লাগতে পারে, নবী বলেছেন আল্লাহ কোমরন হক দাদিদা, আর আল্লাহ কোরআনে বলেছে অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মুরব্বীরা বলে ধান বানলে কি আর চুল বাঁধা লাগে না, কথা বলেন না কেন? তার মানে আপনি একটা করলে কি আর একটা ছেড়ে দিবেন? আমি যে উটের কাহিনী বললাম বন্ধু কিতাব থেকে সংগ্রহ করা, আমার নবী বললেন যে বারবার যেহেতু উটের দিকে তাকাচ্ছে, আমার নবী বলেছে তুমি ওটাকে বেঁধে তারপরে আসো। এখান থেকে আমরা বিবেকবান মানুষ যারা গানি, যারা গান সম্পূর্ণ ব্যক্তি, এক্সপেরিয়েন্স ম্যান যাদেরকে বলা হয়, তাদের জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে। আজকে যারা মাহফিলে বসেও বন্ধু বাড়ির চিন্তা করছেন, দোকানের চিন্তা করছেন, আপনি কি জানেন না আজকে যে এখানে মাহফিল হবে জান্নাতের বাগান হবে, রহমত তোদের ফেরেশতারা আজকে আপনাদের এই পূর্বাঙ্গিনা ঘেরাও করে রেখেছে, একজন একজন করে বন্ধু জান্নাতের বাগানে কদম দিতেছে, আর ফেরেশতারা তাদের নোটবুকে তার নাম উল্লেখ লিপিবদ্ধ করতেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। একটা মুমিন, প্রকৃত মুমিন, ওই যে আমার নবীর কাছে বেদুইন দিন শিক্ষা নিতে আসলেন, তিনি ওটাকে ছেড়েছেন এই জন্য, এই জন্য আমার নবী তাকে বললেন ওটাকে বেঁধে আসো। আমার নবী পৃথিবীকেও ছোট করে দেখেনি, তার দুনিয়ার সম্পদকেও ছোট করে দেখেনি, এবং দিনের শিক্ষা যে নিতে এসেছে এই দিতে গিয়ে আমার নবী তার প্রতি কোনো বিরক্তি বোধ হয়নি। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু, সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও, যেন তোমার পিছুটান না থাকে। বলে কেন? আমাদের দোষের কিন্তু বন্ধু শেষ নাই, জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হয় ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফেরায়, মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে রে এবার হয়ে যাবে। অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে ওয়াজ করছি বন্ধু, ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব মি, তোমরা আমি বললে আওয়াজ দেবে নয়তো চুপ করে আলোচনা শুনবে, কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি 5 মিনিট সময় পাই একটা আদেশ শোনাতে পড়বো, হয়তো বা এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে ছুঁয়ে যেতে পারে, আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। বন্ধু মুসল্লিরা যায় রে সবার পরে, বের হয়ে আসে সবার আগে, এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না। হাদিস শরীফ খুলে দেখি বন্ধু, আমার নবী বলেছেন রে আমার উম্মত, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সব দিনের চাইতে শ্রেষ্ঠ, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি। এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে রাত একটাই কাবার করা যাবে না, এত বরকত এই জুমার দিনের। আমার নবী বলেছে এই উম্মতির দল, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয়, আপনি যাবেন সবার আগে, যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন, উত্তম জামা নতুন জামা পরবেন, আতর গোলাপ লাগাবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলতে পারে যে মসজিদের মুসল্লি হেঁটে যায়, আর চারপাশ বন্ধু সুগ্রানে মুখরিত হয়ে যাবে, এমনভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন। যাইয়া মসজিদে ঢোকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন, ঢুকে গিয়ে নামাজের সুরতে বসে যাবেন, বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে, আপনার তাড়াহুড়া করার দরকার নেই। কারণ মনে রাখতে হবে আসছি সবাই যেমনি একা একা, আবার যাব একা একা, হিসাবও দিতে হবে একা একা, পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই, আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস।
আমার নবী বলেছেন বন্ধুরে 14 গ্রামের মানুষ বিরক্ত হয় না, আমাকে বন্ধুকেও শত্রু মনে করো না, আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি, মানা না মানা তোমাদের ব্যাপার, হেদায়েতের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত, আমার কাছে কিছু নেই, আমি শুধু উপদেশ দিব, ইনস্ট্রাকশন দেব। বন্ধু নবী বলেছেন সবার আগে তোমরা মসজিদে চলে যাবে, বের হবে সবার পরে, যার বাড়ি যত দূর তোমার যত কদম বেশি লাগবে যাইতে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বন্ধু হৃদয় খুলে শোনো, যারা মসজিদে যাওয়ার অভ্যস্ত আছে বেশি বেশি করে মসজিদে যাও, গাড়িতে চড়ে অটোতে করে রিক্সাতে করে যাও না, প্রয়োজনে 15 মিনিট আগে হেঁটে হেঁটে মসজিদে আসবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহ ঝরতে থাকবে, মসজিদ থেকে রিটার্ন যখন করবে বাড়ির দিকে, প্রত্যেকটা কদমে কদমে নফল ইবাদতের সওয়াব ঢুকতে থাকবে। জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য অনেক বেশি বেনিফিট, আমার জন্য অনেক বেশি বেনিফিট। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি এখানে জিকির করছি, জিকিরের সময় অনেকে দেখেছি ঠোঁটে ঠোঁট মিলিয়ে কানের সাথে কান লাগিয়ে কথা বলেছেন, অবশ্যই যথেষ্ট এটা গোস্তাকি হয়েছে, এটাকে আদবের সাথে দেখার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোর্ড খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে রং চা অথবা দুধ চা খাওয়ার জন্য, শপিং মল সমনিতে বলেন, যেই কোনো কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদেরকে জবান দিয়েছেন। এর মধ্যে প্রথমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং জবান দিয়েছেন, পৃথিবীতে আরও যা করছি সেগুলোও করতে হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা যেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আমাদের বেশি বেশি করে আল্লাহকে স্মরণ, জিকির শব্দের বাংলা অর্থ হলো, বাংলাতে জিকিরকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয়। তো আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করবো আল্লাহ আমাদেরকে তত বেশি স্মরণ। তারপরে ফার্স্ট টাইম দেখেছি আমি যখন দরুদ পড়লাম, অনেকেই প্রাণ খুলে হৃদয় উজাড় করে দোয়া দরুদ পড়েছেন, অনেকে আবার একটু কেন কেমন জানি একটু অন্যমনস্ক ছিলেন, আচরণটা একটা জান্নাতের বাগান হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে, আসলে এটা কখনোই আশা করা যায়নি। আমার দিকে তাকান, আল্লাহ রাসুলকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, নবী বলেছেন তার 80 বছরের সগীরা গুণ আমার আল্লাহ মাফ করে দেবে। যে দরুদের কথা কোরআনে এসেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, দাইলামী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আমার নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যায়, অথচ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইজ, নামাজ জান্নাতের ছাবি, মুমিনের জন্য মেরাজ, মুমিনের জন্য মেরাজ নামাজ। এই মেরাজ আমার আগে তিনি অত্যন্ত চমৎকারভাবে, আমি যতটুকু সময় দিয়েছি পেয়েছি, তিনি অত্যন্ত চমৎকারভাবে আমার রাসূলের হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে চমৎকার মেরাজের আলোচনা করেছেন। এই মেরাজে গিয়ে তো নবী আমাদের জন্য মেরাজ নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? 50 ওয়াক্ত ছিল নামাজ, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত ছিল নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো আজকে কি আমাদের উপায় ছিল? মৌসা নবীর পরামর্শে আমার নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। সেই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, আর এই মেরাজের মতো পবিত্র একটা ইবাদত পর্যন্ত দুরুদের কারণে আল্লাহর কাছে গ্রান্টেড বলে মনে হয় না। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই সবার একটা স্বপ্ন তো আছে, যেই স্বপ্নের মধ্যে কোনো ধরনের কোনো কলঙ্ক, কোনো ধরনের কোনো ত্রুটি নেই, সেই স্বপ্ন হলো জান্নাত। জান্নাত
কথা বলেন কিন্তু জান্নাতে কি সবাই যাবে যাবে না প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামে একজন মাত্র হবে জান্নাতে আর বর্তমান প্রেক্ষাপটে যুবক এবং যুবতী ইয়াং তরুণ তরুণীদের যে অবস্থা সে অবস্থাতে আমার মনে হয় 2000 জন অ্যাডজাস্ট করলে আমার মনে হয় একটা জান্নাতি খুঁজে পাবো না আমার নবী ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম ইউ আর এ গুড ক্যারেক্টার আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমি মনে করব কি ইউ আর এ ক্যারেক্টারলেস আমরা কিন্তু চরিত্রহীন হয়ে গেছি আমাদের চরিত্র কিন্তু মোটেও সুন্দর নয় ঠিক না আপনারা কি আলোচনা শুনবেন সবাই সবার আগ্রহ আছে আলোচনা শোনা সবাই যদি আলোচনা শুনেন তাহলে প্রথম কন্ডিশন আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আলোচনা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হচ্ছে যদি আপনার কাছে আপনি যদি বলেন না হুজুর ডোন্ট অ্যাকসেপ্টেবল তখন আমি আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট আপনি আপনার বাসায় চলে যান চমৎকার চিকন শীত পরে যেটাকে আঞ্চলিক ভাষায় চিকন শীত বলে ঠিক না কি শীত খুবই মজা পাবেন একটা কম্বল মুড়িয়ে বক্স খাটে গিয়ে জাজিমের উপর শুয়ে ঘুমান অনেক বেটার কেন জানেন আজকে মানুষ উদাসীনতার মধ্যে আছে ভুলে গেলে চলবে না আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান নাস আল্লাহ মানুষকে জন্য জীবন মরণ সৃষ্টি করেছে মানুষকে পরীক্ষা করার জন্য কিসের জন্য কি দাদা কি ঠিক বলছি কিসের জন্য পরীক্ষা করার জন্য আপনার জীবনের কতটুকু সময় আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি করতে পেরেছেন পারছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা কথা বলতে হবে কিন্তু যদি কথা না বলেন যদি কথা না বলেন তাহলে এর চেয়ে বড় কৃপণ আর কিছু হতে পারে যদি কথা না বলেন যদি মনে করেন যে না হুজুর আমি কিন্তু কৃপণ নই তাহলে আমি আপনাকে কি বলবো অহংকার আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারী কি পছন্দ কারণ অহংকার সাজে একমাত্র আল্লাহর কারণ তিনি হচ্ছেন আহাদ আল্লাহ ইজ ওয়ান দেয়ার ইজ নো গট বাট আল্লাহ যে আল্লাহর সাথে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো এলাহ নেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান যিনি এক যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার কোনো মৃত্যু অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর এই অহংকার যিনি করবে তার জীবন ধ্বংস ছাড়ার কিছুই তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা কৃপণতা মুক্ত থাকতে পারবে যারা অহংকার মুক্ত থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আচ্ছা লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না খাবারের সব উপাদান থাকলেও লবণ ছাড়া কিন্তু স্বাদ শূন্য খাবার আর যতক্ষণ পর্যন্ত আপনি স্বাদ খাবারটাকে স্বাদের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার খাবার টাচ খাবে খেতে পারবে জিহ্বা নামক গোস্তের টুকরা অনেক বেশি পাওয়ারফুল ঠিক না বলেন ভেরি এক্সপিরিয়েন্স এই জিহ্বা নামক গোস্তের টুকরা এখানে টাচ করতে দেরি সে কিন্তু আইডেন্টিফাই করতে দেরি করে না এটা কি বর্ডার ক্রসিং হবে কি না সে জিহ্বা নামক গোস্তের টুকরা টাচ লাগলেই কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে সম্মানিত উপস্থিতি লবণ ছাড়া যেমনি খাবারের স্বাদ বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও কিন্তু কখনো আমলের স্বাদ পাওয়া যায় না আমি আপনাদেরকে আজকে জীবনে কোনোদিন আসিনি আলকোরা জীবনে কোনোদিনই গ্রামের নামও শুনিনি আমি আমার মধ্যে ছিল হাজারো কনফিউশন প্রোগ্রামে আসবো কি আসবো না কি আলোচনা করব কোথায় যাব কেমন হবে মানুষগুলো আর আমি তো মনে করছি বিশাল প্যান্ডেল এর সাথে দেখি না এত কাঙ্ক্ষিত না হ্যাঁ সত্যি কথাই তো বলছি সত্যি বলতে কি কোনো ভয় আছে যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিই আপনাদেরকে আমি ছোট করতে চাই না কেন জানেন কারণ ধন্যবাদটা বর্তমানে একটা নাথিং কাঁঠাল গাছের পাকা পাতার মতো হয়ে গেছে
কারণ বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন আপনারা শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, আপনারা আরো অনেক কিছু পাওয়ার যোগ্য। তবে আমি তো কিছু দিতে পারবো না, সামান্য একটু আলোচনা করব পাবেন মনিবের কাছ থেকে। আপনারা জানেন না আজকে যারা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বিশাল এক যুদ্ধে বিজয়ী হয়েছেন, বিশাল বড় এক যুদ্ধ। কারণ দেহের যুদ্ধের পায়সালা শেষ, 61 হিজরিতে কারবালা হয়েছে, কারবালাতে কিন্তু শারীরিক যুদ্ধ কি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, এখন থেকে শুধু আত্মার যুদ্ধ চলবে। কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা কিভাবে যুদ্ধ হয়েছেন জানেন? আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে পরাজিত করেছেন। কারণ পৃথিবীতে মানুষের ভালো কাজ করার ক্ষেত্রে যতগুলো বাধা আসে সবগুলো বাধা শুধু একমাত্র শয়তান তৈরি। ইন্না শাইতান লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা, শাইতান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। বলেছে কে? আল্লাহ। আর যারা আজকে মাহফিলে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। কারণ জান্নাতে হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। জান্নাতের সুখের কথা বর্ণনা করে শেষ করা যায় না, আবার জাহান্নামের দুঃখের কথা, কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আজকে আমি আমার রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করব। কারণ আজকে আমরা রাসূলের আদর্শ থেকে অনেক অনেক দূরে চলে গেছি। যদি প্রশ্ন করি আপনাকে যে কেন চলে গেলেন, আপনারা আমাকে উত্তর দিবেন যে হুজুর পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই আজকে এই মুহূর্তে, এই মুহূর্তে আপনার এই যে আপনাদের এই এলাকার মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু বর্তমানে পরিবেশটা কিন্তু একটা পরীক্ষার ফল। আবার কথা আপনারা মনে হয় বুঝেন নাই, আপনাদের মতো বাংলাদেশ যদিও ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি, ছোট্ট দেশ, এই দেশ ছোট হলেও মানুষের কিন্তু অভাব। জান্নাতের বাগান মাহফিলে গেলে, মসজিদে গেলে, পবিত্র কাজে গেলে মানুষের যথেষ্ট অভাব দেখা যায়। তার কারণ কি জানেন? কারণ প্রতি হাজারে 999 জন হবে কমপক্ষে জাহান্নামি। কত? 900, একজন হবে মাত্র, ওয়ানলি ওয়ান পার্সন মাত্র হবে জান্নাতি, গ্র্যান্টেড পার্সন। এই এই পরিস্থিতিতে যেমন উপস্থিতি কম হয় ঠিক চিরস্থায়ী জান্নাত যেটা সেখানের উপস্থিতিও কম হবে। এটা দেখে আমাদের এখানে যথেষ্ট আপনারা উপস্থিতি আছেন, প্যান্ডেল অনুযায়ী যথেষ্ট আছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আর আপনাদের দায়িত্ব হলো হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ বাঁচতে হলে এবং বাঁচাতে হলে অবশ্যই যিনি বাজার ধার প্রান্তে চলে গেছেন ওর সংস্পর্শে আপনাকে থাকতে হবে। কেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। ডাক দিয়েছে কে? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যেই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষগুলোর মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বলে দিয়েছে, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরাই হলো সাদিকিন, সত্যবাদী লোক। তোমরা যখন তাদের সংস্পর্শে থাকবে তখনই তোমরা কি হয়ে যাবে?
জান্নাতে যাওয়ার মতো নিয়ামত প্রাপ্ত বান্দাদের মতো যোগ্য হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, আমরা সবাই কিন্তু দেখি মানুষ মানা গেলে তাকে ডেড বডি হিসাবে একটা কবরে রাখা হয়, কিন্তু কবরটা দেখতে যদিও একই রকম কিন্তু ভিতরের চরিত্র কিন্তু সম্পূর্ণ ডিভাইড আলাদা। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য কিন্তু জাহান্নাম হবে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের অর্ডার মান্যকারী যারা মেনেছে তাদের জন্য কবরটা হবে জান্নাত। যারা যাদের কবরটা জান্নাতই হবে মনে করবেন না যে তারা মরে গেছে, ডেড বডি ডেড হয়ে পড়ে আছে, নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। Satan deception is very weak, কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন শয়তান হাজার চেষ্টা করে আপনাদেরকে আটকাতে পারে, এটা কিন্তু আজকের মাহফিলে আসাটা এটা কিন্তু মুমিনের জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। শয়তান অপকৌশল, আপনার ব্লাডই পর্যন্ত মিশে যেতে পারে, এক্সাস্ট হতে পারে, সে মানুষের ব্লাডে পর্যন্ত ঢুকে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে। সেই পাওয়ার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই শয়তানকে আপনারা পরাজিত করেছেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যারা কবরে যাবে আল্লাহ বলা হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে দিয়েছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ ইনদা রব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা ইন্তেকাল করার পরে যখন বর্জখী জীবনে পা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? আরো জোরে বলতে হবে তো, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের ফুতুল জগত করলেন ওজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আহুর শিকড় শিল হো কলম সৃষ্টি জাহার ও শিলা, আহুর শিকড় শিল হো কলম সৃষ্টি জাহার ও শিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, সম্মানিত উপস্থিতি, জিকির একটু কেন করলাম জানেন? আমার রাসূল বলেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূল আল্লাহ, সেই ফলটা কি? তখন আমি যে জিকিরটা করলাম আমার নবী জিকিরের কথা বলেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির করা মানে আমরা জান্নাত থেকে ফল নিয়ামত খাওয়া। নবীর কথা সত্য না মিথ্যা? সামনে এসে বসেন, সত্য না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদার'স নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদার'স নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার'স হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, জোরে জোরে সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, সকল নবী রাসূলের মধ্যে সফল। আলহামদুলিল্লাহ বলেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন মনীষী 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীটা আপনার আমার, আপনি আমি সেই নবী পেয়ে খুশি না? আরো জোরে বলেন না, খুশি না? যারা খুশি হতে পারেননি তাদের কপাল পোড়া, এই ভাঙ্গা কপাল মরার পরে কেউ দিতে পারবে না জোড়া। ভাঙ্গা কপাল মুরব্বীদের মুখে অনেক শুনছি, মুরব্বীরা বলছে কপালের চামড়া যদি কপাল না ঘুরে হাঁটুর চামড়া দিয়ে কপাল ঘোরা,
তোমার জীবনের কর্ম করে যদি তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে না পারো তাহলে অন্য থেকে হাওলাত নিয়ে কয়দিন চলা যায়? কথা বলেন না কেন? আজকে দেখলাম পাকিস্তান আপনার 18 দিন আছে আর মাত্র সরকারি যেই অর্থ দিয়ে 18 দিন মাত্র থাক চলতে পারবে আর কতদিন? পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে। এই দেউলিয়া হওয়ার যে প্রক্রিয়াটা এটা কি একদিন দুই দিনে তৈরি হয়েছে না তিলে তিলে ধীরে ধীরে তৈরি হয়েছে? ঠিক তেমনি ভাবে আজকের মুসলমান ধীরে ধীরে তিলে তিলে বেঈমান কাফেরদের অপকৌশল অপসংস্কৃতিকে আপন করে নিয়ে আজকে কিন্তু পুরোই ইসলামের প্রতিকূলে অবস্থান করছে। দেখেন এত সুন্দর জান্নাতের বাগান, মানুষের উপচে পড়া ঢেউ থাকার কথা, জোয়ার থাকার কথা, সেই তুলনায় হ্যাঁ প্যান্ডেল ফিলাবাস আমি মেনে নিচ্ছি, কিন্তু যেই রকম ভাবে মানুষ উপস্থিত হওয়ার কথা সেই রকম মানুষ কিন্তু আসছে না। আপনারা দেখেন এই বাংলাদেশের মানুষ গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলাকে ঘিরে বাংলাদেশে কত নষ্টামি করেছে। অথচ সেই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? কথা বলেন, জুয়া খেলা। দৃষ্টিটা ছিল নোংরা দৃষ্টি। তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট? তা হাফ প্যান্ট পরলে কি একটা মানুষের পুরোপুরি লজ্জাস্থান ঢাকা থাকে না, দেখা যায়? অবশ্যই দেখা যায়। আপনি কিন্তু তার লজ্জিত বডির দিকে, অপমানিত বডির দিকে তাকিয়েছিলেন পলকহীন দৃষ্টিতে। একদিকে খেলা হলো জুয়া, আরেক দিকে জুয়াটা কি আরাম না হালাল? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু আল মাইসিরু আল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। মদ, জুয়া, মূর্তি, বাগ্যগণনা, গৃহবস্তু শয়তানের কাজ। বলছে কে? এই জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছেন, রাত ভর মজা করেছেন, গোলা আতশবাজি ফুটিয়েছেন, যেটা মুসলমানের জন্য 100% হারাম। কথা বলেন। আচ্ছা এবার আরেকটা জিনিসের দিকে থাকান, এবার তারা কি মুসলমান খেলছিল না বেঈমান? এখন বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। সেই বেঈমানদের অপসংস্কৃতিকে মুসলমানদের প্রিয় সংস্কৃতি হিসাবে আপন করে নিয়েছিল। এবার আসেন, চোখের দৃষ্টি ছিল তার নোংরা বডির দিকে, সেই দৃষ্টি চোখের পাপ হলো দেখা, চোখের জিনা হলো দেখা। যখন একটা মানুষের চোখে যখন নোংরামি দেখে তখন কিন্তু তার নোংরামিটা কলবে এসে বাসা বাঁধে, যখন তার নোংরামিটা কলবে এসে বাজা বাঁধে তখনই কিন্তু তার দেহের দ্বারা নোংরামি শুরু হয়, নফসের কুকাম শুরু হয়ে যায়। আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কেন জানেন? কারণ এগুলো হক কথা। তো আল হাক্কু মররুন, হক কথা কি? বোমা গো মা, আমার ভাই তো একদম পাকা আমের মতো, মিষ্টি গাছের আমের তলা দিয়ে দেখবেন অযথায় মানুষ হাঁটাহাঁটি করে, একটানি পরে, ঠিক কিনা বলেন? ঠিক মুমিনরা এরকম ভাবে থাকবে, কোথায় হুজুর আসছে, কোথায় আলেমরা আসছে, কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোথায় দিন সম্পর্কে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেইগুলো নিয়ে কিন্তু সব সময় কি থাকে? ইমানদাররা তৎপর থাকে, কিন্তু আজকে সেই তৎপরতা নাই। মনে রাখবেন, ইসলাম যখন আবির্ভূত হয়েছিল পৃথিবীতে তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, আবার কিন্তু পৃথিবীর অবস্থা অবনতির দিকে যাচ্ছে। মনে রাখতে হবে এটার জন্য কেউ দায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ানস হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দার নিজেই নিজের উপর অত্যাচার করে। কোথায় যাবেন? যাওয়ার কি কোনো রাস্তা আছে? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর দাসের উপর মানুষের উপর আল্লাহ অত্যাচার, শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কোথায় বলুন তো ভাই? যাওয়ার কি রাস্তা আছে বলেন? কথা বলেন, আছে? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালো বাসে না। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, যারা জালেম যারা অত্যাচারী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে কোনো সাহায্যকারীও, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করেন না। যাবেনটা কোথায় বলেন? এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাবত সরব্বিকাল সাদি দ্য সিজিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবত সরব্বিকাল সাদি। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকরাও বড় শক্ত পাকরাও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা।
আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়, কি হিসাব নিবে? জীবনের সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। জীবন যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং দিন ধর্ম অনুযায়ী কতটুকু আমল করতে পারেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। পারবেন? পৃথিবীতে বিপদে পড়লে চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, এক কিলি পান দিয়ে, 500 টাকা দিয়ে, অথচ ঘুষখোর যেই বিচারক বা যারা সমাধান দিচ্ছে, ঘুষখোর যারা ঘুষ নিয়ে নিয়ে সমাধান দেয়, ওই সমস্ত মানুষের যে চাহিদা, সেই চাহিদা দিয়ে কিন্তু আপনি প্লেসটাকে চেঞ্জ করে দিতে পারেন, মোড়টাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু পরকাল হবে পুরো ব্যতিক্রম। এই দুনিয়াতে ঘুষ টুস দিয়ে কিন্তু সবকিছু ঢেকে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোমা কবে পবিত্র কালামে হাকিমের 30